গুড মর্নিং ফ্রেন্ডস আমি রতন আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল নার্সারি হর্টিকালচার ফার্ম নার্সারি হর্টিকালচার ফার্মের পক্ষ থেকে সকল বন্ধুদেরকে স্বাগত দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধু আজকে একটি নতুন এপিসোডে আপনাদের সামনে হাজির হলাম আজকে আলোচনা করবো চন্দ্রপ্রভা ফুল কিংবা এই যে এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চন্দ্রপ্রভা আর এইটাকে আমরা যেটা সাধারণভাবে বলে থাকি তা হচ্ছে আপনার হচ্ছে টিকোমা বা গৌরী চোরা বা একে টিকোমা ড্রাকোমা চৌরি গোড়া এইভাবে একে ডাকা হয় কিন্তু এটি সাধারণ ভাষায় এটা যদি মানে ডাকা হয় তাহলে একে কিন্তু টিকোমাই বলা হয়ে থাকে তো বন্ধুরা আজকে দেখুন এই যে টিকোমা গাছটা এত থোকা থোকা এইভাবে ফুল ধরে আছে ফুলের সময়সীমা খুবই কম মানে খুব অল্প সময়ের জন্য এই ফুলগুলি থাকে দীর্ঘদিন এই ফুলগুলো থাকে না মানে একদিন যে ফুলটা আজকে সেটাই থাকে কিন্তু এই ফুলের ফোটে এক একটিতে থোকাতে প্রতিদিন এইভাবে ফুল ফোটে মানে এই গাছটি যে হাইট আছে কম করে দশ ফুট হাইট আছে এই দশ ফুট হাইট জুড়েই কিন্তু ফুলে একদম ভরে গেছে আমরা যদি এই দিক থেকে দেখি দেখুন দিকে গোটা গাছটাই এবং একদম মাটি থেকে মাটির মাটি গ্রাউন্ড লেভেল থেকে একদম মানে উপর পর্যন্ত যদি দেখি দেখুন একদম মানে যত দূর দেখা যাবে শুধুমাত্র ফুল আর ফুল সম্পূর্ণ গাছ ভর্তি এটা ফুল থাকে এবং এই ফুলটির একটি বিশেষ আকর্ষণ হচ্ছে ফুলটি কিন্তু বারো মাস হয়ে থাকে এই ফুল গাছটি বারো মাস কিন্তু ফুল দিয়ে থাকে এই একটি ডাল দেখুন ফুলের ভারে অনেক উঁচুতে ছিল এটা কিন্তু ফুলের ভারে কিন্তু ডালটি নেমে গিয়েছে আর এটি প্রতিদিন যারা ফুলের পুজো দেন বা প্রতিদিন ফুলের হলুদ ফুল পছন্দ করেন তাদের জন্য এটি একটু বেস্ট অফ চাইস হতে পারে আপনারা এই ফুল গাছটি লাগাতে পারেন এটি লাগালে কিন্তু আপনারা প্রচুর ফুল এটা থেকে পাবেন এবং এই গাছটি কিভাবে পরিচর্যা করার বিষয়ে এবং মাটি কিভাবে প্রস্তুত করবেন আর তাছাড়া টবে হয় কি এই বিষয় নিয়ে আমরা এই আজকের এই মূলত এই প্রতিবেদনটি রচনা করতে চলেছি যদি মাটির কথা ধরা হয়ে থাকে মাটি বেলে বেলেদোয়াশ মাটি বা লাল কাকুর কাকুরে মাটি বা পশ্চিমবঙ্গের যে কোনো মাটিতে গাছটি খুব ভালো হয়ে থাকে আর তাছাড়া সারের ক্ষেত্রে একটু গোবর সার দিয়ে প্রথমে গাছ যদি রোপণ করা হয় পরবর্তীকালে আর তেমন কোনো রোগ হয় না তেমন কোনো সার এতে প্রয়োজন হয় না পর্যাপ্ত পরিমাণে শুধুমাত্র জল দিলেই হবে একদম গভীর ঠান্ডার সময় বাদে বা বছরের যে কোনো সময়ে এই গাছটা থেকে অসংখ্য পরিমাণে মানে প্রচুর পরিমাণে এই গাছটা থেকে কিন্তু আপনারা ফুল পাবেন এবং এই গাছটিতে আর কোনো রোগ নেই অর্থাৎ হচ্ছে অন্য অন্য ফুল গাছে যেরম আছে পচা আছে ধাসা আছে মাকড় আছে বা লেদা পোকার উপদ্রব আছে পাতা খেয়ে নেয় এই গাছটিতে দেখুন কোনো ধরনের কিন্তু কোনো রোগ এখান থেকে লক্ষ্য করা যায় না এই যে পাতাগুলো হলুদ হয়ে গেছে এই এটা কিন্তু পাতা এটা হওয়াটাই এইগুলো কিন্তু এগুলো কিন্তু কোনো ধরনের রোগ নেই পাতা নিরোগ পাতা এবং সবচেয়ে তো বড় কথা হচ্ছে এই ফুলের স্টিকটা ফুটতে ফুটতে আবার নতুন করে স্টিক কিন্তু বেরোচ্ছে এই ফুলটা প্রায় এক মাস দেড় মাস করে এক একটা স্টিক স্ট্রে করে দীর্ঘদিন ফুল গাছ থেকে ফুল পাওয়া যায় ওষুধপালা বা পরিচর্যা গাছ লাগিয়ে দিলে যাদের একটু অনেকটা জায়গা আছে মানে অনেক জায়গা নিয়ে এই গাছ রোপণ করার মতন বা এই ফুল গাছ লাগানোর জায়গা আছে তারা এই গাছটিকে চয়েস করতে পারেন এটি আমি আরও ঘুরে ঘুরে চারিদিকে দেখাচ্ছি যে এটা কি পরিমাণে ফুল ফুটে আছে এই টিকোমা ফুল গাছটিকে আমরা কী রূপ জলবায়ু ও মাটিতে রোপণ করব সে বিষয়ে একটু জেনে নেওয়া যাক প্রথমত সমতল প্রায় সব জায়গাতেই এই গাছটিকে লাগানো চলে সব ধরনের মাটিতে গাছটি বেঁচে থাকে এবং ভালো ফুলফল প্রদান করে থাকে মাটির জলনিকাশিক ব্যবস্থা খুব ভালো থাকা প্রয়োজন হয় এবং মাটির গভীরতা কমপক্ষে দু ফুট হওয়া খুবই প্রয়োজন মাটিতে জৈব পদার্থ যথেষ্ট থাকলে বা যৌগ যদি জৈব পদার্থ না থাকে আমরা বাইরে থেকে কিছু খাদ্য মাটিকে দিলে মাটিতে তার গুণগত মান বাড়বে এবং গাছের শাখা প্রশাখা বাড়বে ফুল ফলও বাড়বে মাটিতে খুব বেশি অলম হলে প্রয়োজনে গর্তে চুন প্রয়োগ করতে হবে বা মাটিকে সংশোধিত করবার ব্যবস্থা নিতে হবে আবার মাটিতে লবণের পরিমাণ বেশি থাকলে সেদিকে খেয়াল রাখতে হবে এই ক্ষেত্রে আপনারা একটু যত্ন নিলে গাছে কিন্তু অসম্ভব ফুল ফুটবে যে রোগটি এখানে দেখতে পাচ্ছেন আপনারা দেখুন প্রত্যেকটি শাখা অসংখ্য পরিমাণ কিন্তু ফুল ফুটে আছে চলুন দেখে নেওয়া যাক এরপরে আমরা গাছ কিভাবে রোপণ করব বা গাছ কিভাবে লাগাবো এ বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয় যদি আমরা ঠিকঠাকভাবে গাছ লাগাতে পারি বা গাছের মাটি যদি সঠিকভাবে তৈরি করে নিতে পারি তাহলে পরবর্তীকালে আর কোনো কথাই ভাবতে হয় না এক্ষেত্রে গাছ লাগানোর উপযুক্ত সময় হয়েছে জুন মাস থেকে জুলাই মাসের মধ্যে তবে এই গাছকে আগস্ট মাসেও আপনারা রোপণ করতে পারেন টবে কিংবা মাটিতে দুটি পরিবেশে এই গাছটি রোপণ করা যায় তবে এখন যে গাছটি আমরা দেখাতে চলেছি এই গাছটি মাটিতে রোপণ করাটাই ভালো অর্থাৎ ছোট একটি ড্রপ ভ্যারাইটির টিকুমা ফুল গাছ আছে যেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো সেইটিকে আপনারা মাটি টবে ব্যবহার করতে পারেন সে বিষয়ে আমরা পরে অন্যদিন একটি টবের বিষয় নিয়ে আরও বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। গাছ লাগানোর জন্য নির্দিষ্ট দূরত্ব মিনিমাম আপনাকে চার থেকে পাঁচ ফুট অন্তর এই গাছকে বসাতে হবে মে জুন মাসের দিকে প্রথমে একটু এই গর্ত করে নিতে হবে গর্তটি দেড় ফুট বাই দেড় ফুট গর্ত করে নিয়ে তার মধ্যে প্রায় চার পাঁচ কিলো গোবর সার মিক্সড করে দিতে হবে এবং হচ্ছে পঞ্চাশ গ্রাম হার গুঁড়ো পঞ্চাশ গ্রাম সিঙ্গাল সুপার ফসফেট পঁচিশ গ্রাম ইউরিটিক ও পটাশ এ গাছে ব্যবহার করতে হবে বর্ষার দুই এক পোশলা জল খাবার পরেই এই গাছটিকে মাটিটা হালকা করে খুঁড়ে আপনারা কিন্তু বসিয়ে দিতে পারেন বসানোর সময় পলিথিন কেটে বাদ দেওয়া খুবই দরকার বা যদি টপ থাকে টপ থেকে ছাড়িয়ে গাছটিকে বসাবেন গাছের প্রকৃতির উপর নির্ভর করে গাছের পরবর্তী পর্যায়ে সার বা ট্রিটমেন্টস করা প্রয়োজন হয় আবার কিছু ক্ষেত্রে আপনারা গাছে কিন্তু ভিটামিন বা পিজিআর হিসাবেও স্প্রে করতে পারেন সেক্ষেত্রে মিরাকোলান স্প্রে করবেন খুব ভালো মেরাকোলান থেকে রেজাল্ট পাওয়া যায় এই গুল্মজাতীয় গাছগুলো একটু ভেলি করে যদি লাগানো হয় সেক্ষেত্রে জল দাঁড়িয়ে গাছের গোড়ার থেকে জল নিচের দিকে নেমে যাবে বা পর্যাপ্ত পরিমাণ জল গাছ নালা থেকে সংগ্রহ করতে পারে বীজ বা কাটিং বা কলমের চারা বিশ্বস্ত কোনো নার্সারি থেকে আপনারা সংগ্রহ করবেন তবেই কিন্তু গাছের ফুলফল সঠিকভাবে পাওয়া যাবে এই টিকোমা ফুল গাছের মধ্যাহ্নকালীন পরিচর্যা আমরা কিভাবে নেব প্রথমত জানতে হবে গাছ বসানোর প্রথম দিক থেকে মাটিতে পর্যাপ্ত পরিমাণে রস থাকার ওপরে গাছের কিন্তু আপনার বায়ুবৃদ্ধি হবে বা এ বিষয়টির প্রতি আপনাদেরকে একটু নজর দিতে হবে এটা সাধারণত মাসে একবার এবং গ্রীষ্মকালে মাসে দুবার জলসেচ করা প্রয়োজন হয় প্রতি বছর বর্ষার আগে ও বর্ষার পরে গোড়া কুপিয়ে আগাছা মুক্ত করে সার দেওয়া প্রয়োজন হয়ে থাকে এক্ষেত্রে প্রতিবার প্রতি গাছে কমপক্ষে দু কিলো গোবর সার দেওয়া প্রয়োজন এবং পঞ্চাশ গ্রাম হারগুলো গুঁড়ো দেওয়া প্রয়োজন তবে অনেক ক্ষেত্রে বর্ষার আগে ডাল ছাঁটাইয়ের উপরে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আমরা এই ভিডিওর পরবর্তী অংশে একটি ডাল ছাঁটাই নিয়ে আলোচনা করব গাছে নতুন শাখা আনার জন্য গাছে প্রতি প্রতি গাছে দশ গ্রাম করে সুফলা পুনর পুনর পুনরু প্রয়োগ করা প্রয়োজন কিছু গাছ আছে যারা প্রয়োজনের তুলনায় একটু বেশি বৃদ্ধি পায় সেই সমস্ত গাছকে নিয়ন্ত্রণ করবার জন্য যা ডাল ছাঁটাই করার প্রয়োজন হয়ে থাকে আবার নতুন শাখা পোশাখা বের করিয়ে নতুন ফুল প্রদান করবার জন্য গাছে কিন্তু টুকটাক ডাল ছাঁটাই করা হয়ে থাকে প্রতি বছর এইভাবে বর্ষার আগে একবার করে ডাল ছাঁটাই করে দিলে গাছটি বর্ষার সময় নতুন শাখা প্রশাখা মেলবে এবং সারা বছর ধরে আপনার কিন্তু গাছে ফুল ফল প্রদান করে থাকবে চিকোমা গাছটিতে রোগ ও পোকার আক্রমণ থেকে বাঁচতে প্রতিনিয়ত লক্ষ্য রাখতে হবে গোড়াপচা রোগ হলে প্রতি লিটার জলে চার গ্রাম ব্লাইটেক্স ও চার গ্রাম মেটালেক্সিকল গুলে গাছের গোড়ার দিকে ভিজিয়ে দেওয়া প্রয়োজন গাছের পাতা ও কাণ্ড ছা ছাতা ধরলে প্রতি লিটার জলে এক গ্রাম করে ব্যাবিস্টিন বা জিরো পয়েন্ট গ্রাম ইন্ডেক্স বা ওয়ান গ্রাম কন্ট্রাফ গুলে স্প্রে করা প্রয়োজন গাছের পাতা খাওয়া পোকা বা পোকা জাপ পোকা দয়ে পোকা পোকা মাকড় প্রভৃতি নিয়ন্ত্রণের জন্য প্রতি লিটার জলে দুই মিলি রোগার ব্যবহার করা প্রয়োজন কিংবা জিরো পয়েন্ট সেভেন ফাইভ গ্রাম অ্যাসিফেট বা ওয়ান পয়েন্ট ফাইভ মিলি স্প্রে করলে এই রোগগুলো থেকে আপনারা মুক্ত পাবেন বন্ধুরা টিকুমা ফুল গাছের সম্পূর্ণ ক্রিয়েটিভিটি বা তার রোগ আক্রমণ বিষয়টি নিয়ে আলোচনা করলাম যদি কোথাও মিস্টেক হয়ে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও দেখবার জন্য স্বাগত রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের প্রিয় গাছগুলিকেও ভালো রাখবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য